প্রশ্ন ২৪ পড়তে ও লিখতে পারেন কি ৫ বছর ও তদূর্ধ্ব বয়সের প্রত্যেক সদস্যের জন্য খানা প্রধান বা উত্তরদাতার নিকট জিজ্ঞেস করে প্রযোজ্য অংশটি নির্বাচন করুন খানার কোনো সদস্য যদি বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় পড়তে ও লিখতে পারে তাহলেও পড়তে ও লিখতে পারে অপশনটি নির্বাচন করুন এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে প্রশ্ন ২৪ থেকে ৩১ এর বি পর্যন্ত শুধুমাত্র ৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সদস্যের তথ্য সংগ্রহ করতে হবে প্রশ্ন ২৫ বর্তমান শিক্ষার্থী কিনা এ প্রশ্নের উত্তরে আমরা সংশ্লিষ্ট খানা সদস্য বর্তমানে স্টুডেন্ট বা শিক্ষার্থী কিনা সেই তথ্যটি আমরা লিপিবদ্ধ করব বর্তমানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী হয়ে থাকলে হ্যাঁ নির্বাচন করতে হবে আর বর্তমানে শিক্ষার্থী না হলে না নির্বাচন করতে হবে কেউ উচ্চতর শ্রেণী যেমন পিএইচডি গবেষক হলেও তার ক্ষেত্রেও শিক্ষার্থী হিসেবেই অন্তর্ভুক্ত করতে হবে একটি উদাহরণের সাহায্যে জেনে নেওয়া যাক ধরা যাক জনাব নাসিরুদ্দিন সাহেব একটি প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু সম্প্রতি তিনি তার পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধির জন্য একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন এবং তার এক মেয়ে একটি প্রাথমিক স্কুলে ভর্তি হয়েছে এক্ষেত্রে নাসিরুদ্দিন সাহেব এবং তার মেয়ে দুজনই শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে তবে জনাব নাসিরুদ্দিন সাহেব যেহেতু চাকরির পাশাপাশি পিএইচডি করছেন তা শিক্ষা ছুটি অথবা প্রেশর অথবা ছুটিবিহীন যে কোনোভাবেই হোক না কেন তিনি আবার কর্মরত হিসেবেও বিবেচিত হবেন প্রশ্ন ২৬ সর্বোচ্চ শ্রেণী পাশ ৫ বছর ও তদূর্ধ্ব বয়সের প্রত্যেক সদস্যের জন্য খানা প্রধানের নিকট জিজ্ঞেস করে ট্যাবের স্ক্রিনে প্রদর্শিত অপশনগুলো থেকে প্রযোজ্য অপশনটি নির্বাচন করতে হবে উল্লেখ্য শিক্ষার্থী যদি অষ্টম শ্রেণীতে পড়েন তাহলে তাকে সপ্তম শ্রেণী পাশ বিবেচনা করতে হবে তদ্রূপ মেডিকেল বা এমবিবিএসে অধ্যয়নরত হলেও এইচএসসি পাশ নির্বাচন করতে হবে একইভাবে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত হলে তাকে স্নাতক পাশ হিসেবে বিবেচনা করতে হবে খানার সদস্য যদি কখনো স্কুলে বা মাদ্রাসায় না গিয়ে থাকেন তার ক্ষেত্রে ডান পাশের সারির সবচেয়ে উপরের যে উত্তরটি অর্থাৎ কখনো স্কুল মাদ্রাসায় যায়নি এই অপশনটি নির্বাচন করতে হবে আবার খানার সদস্য যদি প্রচলিত স্কুল মাদ্রাসায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে থাকেন যেমন কমি হাফেজি বা হেবস ইত্যাদি ধরনের পড়াশোনায় শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে নির্বাচন করতে হবে এর বাইরেও যদি কোনো ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন যেটি উপরে উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে অন্যান্য অপশনটি নির্বাচন করতে হবে প্রশ্ন ২৭ পাশের ক্ষেত্র পাশের ক্ষেত্রকে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যথা সাধারণ কারিগরি ধর্মীয় ও অন্যান্য সাধারণ বলতে বিজ্ঞান কলা ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিধারীদেরকে বোঝায় কারিগরি বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ কম্পিউটার আইটি ভকেশনাল কিংবা ডিপ্লোমা ডিগ্রিধারীদেরকে বোঝায় মাদ্রাসা অথবা অন্য কোনো ধর্মীয় শিক্ষালয় হতে পাশের ক্ষেত্রকে ধর্মীয় বোঝায় প্রধান এই তিন ক্যাটাগরি ব্যতীত অন্য যে কোনো ধরনের ডিগ্রি অর্জন করে থাকলে পাশের ক্ষেত্র অন্যান্য নির্বাচন করুন প্রশ্ন ২৮ কাজের মর্যাদা এ প্রশ্নে আমরা খানা সদস্যের তার অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ কাজের মর্যাদা সম্পর্কে বিস্তারিত জানতে পারব কাজের মর্যাদাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে কাজে নিয়োজিত গৃহস্থালী কাজ বা গৃহকর্ম কাজ খুঁজছে অথবা কাজ করে না খানা সদস্য কর্মরত হলে কাজে নিয়োজিত নির্বাচন করতে হবে গৃহস্থালী কাজ বা গৃহকর্মে নিয়োজিত থাকলে গৃহস্থালী কাজ বা গৃহকর্ম অপশনটি নির্বাচন করুন কাজে নিয়োজিত নয় কিন্তু কাজ করতে ইচ্ছুক হলে কাজ খুঁজছে নির্বাচন করতে হবে কোনো কাজ না করলে বা কাজ করার অনুপযুক্ততা বা অক্ষমতা থাকলে কাজ করে না নির্বাচন করতে হবে আসুন জেনে নেই কাজে নিয়োজিত বলতে কী বোঝায় কাজে নিয়োজিত বলতে বেতন বা মজুরির বিনিময়ে কোনো খানা বা প্রতিষ্ঠানে কাজ করা অথবা নিজস্ব জমি বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু উৎপাদন বিক্রয় বা সেবা প্রদান ইত্যাদিকে বোঝায়
কাজে নিয়োজিত কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে বা ছুটিজনিত কারণে বা অন্য কোনো কারণে সাময়িকভাবে কোনো কাজ না করেন বা কাজে অনুপস্থিত থাকেন, তবুও এ ধরনের সদস্যদেরকে কাজে নিয়োজিত হিসেবে বিবেচনা করতে হবে। কোনো ছাত্রছাত্রী পড়ালেখার পাশাপাশি টিউশন করলে তাকেও কাজে নিয়োজিত হিসেবে বিবেচনা করতে হবে। মুনাফার উদ্দেশ্যে বা নিজ খানার ভোগের জন্য কেউ গৃহস্থালী কাজের পাশাপাশি যদি উৎপাদনশীল অর্থনৈতিক কোনো কাজ যেমন হস্তশিল্প কিংবা পারিবারিক কাজে সাহায্যকারী হিসেবে কাজ করেন, তাকে কর্মরত হিসেবে অর্থাৎ কাজে নিয়োজিত হিসেবে বিবেচনা করতে হবে। তবে বাড়ি ভাড়া বা ভিক্ষাবৃত্তির মাধ্যমে কেউ অর্থ উপার্জন করলে তিনি কাজে নিয়োজিত হিসেবে বিবেচিত হবেন না। অপশন দুই, গৃহস্থালি কাজ বা গৃহকর্ম। গৃহস্থালি কাজ বা গৃহকর্ম বলতে নিজ বাড়িতে রান্নাবান্না, গৃহস্থালি বা বাসার প্রয়োজনীয় কাজ করাকে বোঝায়। তবে কোনো ব্যক্তি অন্যের বাসা বাড়িতে মজুরি বা বেতনের বিনিময়ে কাজ করে থাকলে তা গৃহস্থালির কাজ বা গৃহকর্ম হিসেবে বিবেচিত হবে না, তাকে কাজে নিয়োজিত হিসেবে অপশন ওয়ানে পূরণ করতে হবে। এবার কাজ খুঁজছে অপশনটি সম্পর্কে জেনে নিন। কাজ খুঁজছে বলতে যোগ্যতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও যিনি কাজ করেন না, কাজ খুঁজেন এবং কাজ পেলে করবেন তাকে বোঝাবে। কাজ করতে অক্ষম কিংবা কাজ পেলে করবেন না তিনি এখানে অন্তর্ভুক্ত হবেন না। অপশন চার, কাজ করেন না। খানা সদস্য যদি কোনো কাজে নিয়োজিত না থাকেন বা কাজ করতে অক্ষম থাকেন, যেমন শিশু, বৃদ্ধ কিংবা সক্ষম থাকা সত্ত্বেও কোনো কাজ করতে আগ্রহী নন, তাকে কাজ করেন না হিসেবে নির্বাচন করুন। প্রশ্ন 29-এর এ, কর্মরত হলে কাজের ধরন। খানার কোনো সদস্য যদি কর্মরত থাকেন তাহলে তার কাজের ধরন খানা প্রধান বা উত্তরদাতার নিকট জিজ্ঞেস করে নির্ভুলভাবে নির্বাচন করুন। এক্ষেত্রে কর্মরত হলে কাজের ধরন বিষয়ে চারটি অপশন দেওয়া রয়েছে: বেতন বা মজুরির বিনিময়ে, মুনাফার উদ্দেশ্যে, খানার ব্যবহার বা ভোগের জন্য এবং সর্বশেষ শিক্ষানবিশ। অপশন এক, বেতন বা মজুরির বিনিময়ে। বেতন বা মজুরির বিনিময়ে খানার কোনো সদস্য কোনো কাজে নিয়োজিত থাকলে কাজের মর্যাদা হিসেবে তার ক্ষেত্রে বেতন বা মজুরির বিনিময়ে অপশনটি নির্বাচন করতে হবে। বেতনের বিনিময়ে বলতে সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির অধীন স্থায়ী, অস্থায়ী, খণ্ডকালীন, পূর্ণকালীন ইত্যাদি যে কোনো উপায়ে কাজ করাকে বোঝায়। আবার মজুরির বিনিময় বলতে কৃষি বা অকৃষি সম্পর্কিত যে কোনো কাজ, যেমন উৎপাদন সেবা, যেমন ধান কাটা, রোপণ করা, মাছ ধরা, পশুপালন, বনায়ন, রাস্তাঘাট নির্মাণ, বাড়িঘর নির্মাণ ইত্যাদি কাজ করাকে বোঝাবে। আসুন এবার মুনাফার উদ্দেশ্যে অপশনটি সম্পর্কে জেনে নিই। খানার কোনো সদস্য যদি খানায় মালিকানাধীন বা অংশীদারিত্ব মালিকানাধীন প্রতিষ্ঠান বা খামারে কাজ করেন বা কোনো ব্যবসা পরিচালনা করেন বা মুনাফার উদ্দেশ্যে যে কোনো আয়মূলক কাজে নিয়োজিত থাকেন কিন্তু সরাসরি কোনো বেতন বা মজুরি গ্রহণ করেন না, শুধু লভ্যাংশ থেকে আয় গ্রহণ করেন এবং লাভ বা ক্ষতির দায় তার উপর থাকে, তাহলে কাজের মর্যাদা হিসেবে মুনাফার উদ্দেশ্যে নির্বাচন করুন। তার অধীনে কাজ করার জন্য কিছু কর্মচারী থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ নিজে উদ্যোক্তা বা মালিক হয়ে কোনো কাজ পরিচালনা করে থাকলে মুনাফার উদ্দেশ্যে নির্বাচন করুন। অপশন তিন, খানার ব্যবহার বা ভোগের জন্য। খানার নিজস্ব ব্যবহার বা ভোগের জন্য বলতে জমিতে বা খামারে ফসল বা মাছ উৎপাদন, পশুপালন যেমন গবাদি পশু, হাঁস মুরগি, কবুতর ইত্যাদি পালন, শাকসবজি চাষ, কাঁথা সেলাই ইত্যাদিকে বোঝায়। যা বিক্রি বা আয়ের উদ্দেশ্যে সম্পাদন করা হয় না, মূলত খানার নিজস্ব ব্যবহারের জন্যেই এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। এবার জেনে নিই শিক্ষানবিশ বলতে আমরা কী বুঝি। শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ বলতে যে কোনো প্রতিষ্ঠানে পণ্য বা সেবা উৎপাদনের জন্য নিজের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে কোনো কাজকে বোঝানো হয়। শিক্ষানবিশ হিসেবে ব্যাংক, কোম্পানি, মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারে। শিক্ষানবিশ নিয়মিত কর্মচারীদের মতো বেতন ভাতা পান না কিংবা পেলেও কম পেতে পারেন, আবার একেবারে নাও পেতে পারেন। প্রশ্ন 29-B, কর্মরত হলে কাজের ক্ষেত্র।
এক্ষেত্রে তিনটি উত্তরের অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে কৃষি, এরপর রয়েছে শিল্প এবং সর্বশেষ সেবা। খানার কোনো সদস্য কর্মরত হলে কাজের এই তিনটি ক্যাটাগরির মধ্যে সংশ্লিষ্ট ক্যাটাগরিটি নির্বাচন করতে হবে। কোনো সদস্য একাধিক সেক্টরে কাজ করলে অধিকাংশ সময় তিনি যে সেক্টরে কাজ করেন বা যে খাতে কাজ করেন সেটি নির্বাচন করতে হবে। কৃষি সম্পর্কে আমরা জেনে নিই। অধিকাংশ সময় কৃষি সম্পর্কিত যে কোনো কাজ, যেমন শস্য, ফলমূল বা শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, রেশম গুটি পালন, মৌমাছি চাষ, মৎস্য চাষ, নার্সারি ও বন বিভাগের কাজে নিযুক্ত কর্মচারী বা শ্রমিক বা মালিক অথবা শিকারী ইত্যাদি হিসেবে কর্মরত থাকলে কাজের ক্ষেত্র হিসেবে কৃষি নির্বাচন করতে হবে। অপশন টু, শিল্প। অধিকাংশ সময় শিল্প কারখানার কাজে নিয়মিত কর্মচারী, শ্রমিক অথবা মালিক হিসেবে কর্মরত থাকলে কাজের ক্ষেত্র হিসেবে শিল্প নির্বাচন করুন। শিল্প কারখানা বলতে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট ভবন বা স্থানে যন্ত্রপাতি এবং প্রযুক্তির সহায়তায় প্রকৃতির প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন বা প্রক্রিয়াজাতকরণ বোঝায়। যেমন খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার, চামড়া, সাবান ইত্যাদি উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ। শিল্প কারখানার ড্রাইভার, ঝাড়ুদার এবং পিয়ন, তাদের জন্যও কাজের ক্ষেত্র শিল্প নির্বাচন করুন। সর্বশেষ অপশনটিতে রয়েছে সেবা। পেশাজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী ও সেবাদান কাজে অধিকাংশ সময় নিয়োজিত থাকলে কাজের ক্ষেত্র হিসেবে সেবা নির্বাচন করতে হবে। যেমন বাস, ট্রাক, লঞ্চ, নৌকা, রিক্সা, বিমান ইত্যাদির মাধ্যমে পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক অথবা মালিক। তাছাড়া হোটেল বা রেস্তোরাঁর কাজে নিয়োজিত শ্রমিক বা মালিক, খুচরা ও পাইকারি ব্যবসার ক্রয় বিক্রয়ে নিয়োজিত শ্রমিক বা মালিক, নাপিত, ধোপা, উকিল, ডাক্তার, শিক্ষক ইত্যাদি পেশায় নিয়োজিত সকলের জন্যই কাজের ক্ষেত্র হিসেবে সেবা নির্বাচন করতে হবে। পানি, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের কাজে যারা নিয়োজিত তাদের পেশাও সেবা নির্বাচন করুন। উল্লেখ্য, কোনো শিল্প কারখানার নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন যদি কোনো স্কুল, কলেজ, চিকিৎসা কেন্দ্র থাকে তাহলে এ সকল প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদেরও কাজের ক্ষেত্র হিসেবে সেবা নির্বাচন করতে হবে। আসুন জেনে নেই, কর্মরত হলে কাজের ক্ষেত্র হিসেবে কৃষি বলতে কী বোঝায়। অধিকাংশ সময় কৃষি সম্পর্কিত যে কোনো কাজ, যেমন শস্য, ফলমূল বা শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, রেশম গুটি পালন, মৌমাছি চাষ, মৎস্য চাষ, নার্সারি ও বন বিভাগের কাজে নিযুক্ত কর্মচারী বা শ্রমিক বা মালিক অথবা শিকারী ইত্যাদি হিসেবে কর্মরত থাকলে কাজের ক্ষেত্র হিসেবে কৃষি অপশনটি নির্বাচন করতে হবে। নিম্নবর্ণিত ক্ষেত্রে কর্মের ক্ষেত্র হিসেবে শিল্প নির্বাচন করতে হবে। এর মধ্যে রয়েছে খনি হতে খনিজ পদার্থ আহরণ, উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস, বাষ্প ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরবরাহ, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রতিকারমূলক কার্যক্রম এবং নির্মাণ। সেবা। পেশাজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী ও সেবাদান কাজে অধিকাংশ সময় নিয়োজিত থাকলে কাজের ক্ষেত্র হিসেবে সেবা অপশনটি নির্বাচিত করতে হবে। যেমন বাস, ট্রাক, লঞ্চ, নৌকা, রিক্সা, বিমান ইত্যাদির মাধ্যমে পরিবহন কাজে নিয়োজিত শ্রমিক অথবা মালিক। তাছাড়া হোটেল বা রেস্তোরাঁর কাজে নিয়োজিত শ্রমিক বা মালিক, খুচরা ও পাইকারি ব্যবসার ক্রয় বিক্রয়ে নিয়োজিত শ্রমিক বা মালিক, নাপিত, ধোপা, উকিল, ডাক্তার, শিক্ষক ইত্যাদি পেশায় নিয়োজিত সকলের জন্যই কাজের ক্ষেত্র হিসেবে সেবা অপশনটি নির্বাচন করতে হবে। পানি, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের কাজে যারা নিয়োজিত তাদের পেশাও সেবা হিসেবে নির্বাচন করতে হবে। উল্লেখ্য, কোনো শিল্প কারখানার নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন যদি কোনো স্কুল, কলেজ বা চিকিৎসা কেন্দ্র থাকে তাহলে এ সকল প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদেরও কাজের ক্ষেত্র হিসেবে সেবা অপশনটি নির্বাচন করতে হবে। প্রশ্ন ৩০, বর্তমানে কোনো প্রশিক্ষণে নিয়োজিত আছেন কি?
এ প্রশ্নটি আমরা খানার 15 বছর ও ততোর্ধ বয়সী সদস্যদের জন্য করব। খানার কোনো সদস্য যদি বর্তমানে প্রশিক্ষণে নিয়োজিত থাকেন তাহলে হ্যাঁ নির্বাচন করতে হবে, আর যদি কোনো সদস্য প্রশিক্ষণে নিয়োজিত না থাকেন তাহলে তার ক্ষেত্রে না নির্বাচন করতে হবে। কোনো ব্যক্তিকে প্রশিক্ষণে নিয়োজিত বা প্রশিক্ষণ গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে যদি তিনি নিয়মিত পড়াশোনার বাইরে অন্য কোনো শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থী হিসেবে থাকেন, যে প্রশিক্ষণটি থেকে কোনো আইনমূলক বা প্রযুক্তিগত কোনো কাজে সুনির্দিষ্ট দক্ষতা অর্জন করা যায়, হাতে কলমে বা ব্যবহারিক ক্রিয়াকলাপের মাধ্যমে আইনমূলক প্রশিক্ষণ গ্রহণের ফলে দক্ষতার সাথে উক্ত কাজ সম্পাদন করা যায়, আবার চাকরি বা কর্মক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার বিকাশের ক্ষেত্রে নিম্ন, মধ্যম কিংবা উচ্চ পর্যায়ের কাজের ক্ষেত্রে সহায়ক হয় কিংবা নির্দিষ্ট কাজ সম্পাদনে অধিকতর দক্ষতা অর্জন করা সম্ভব হয়। উল্লেখ্য, প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উভয় প্রকারেরই হতে পারে।